আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদ আলা রসুল হিল করিম আমাবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো আমরা অনেক ওয়াজ নসিহত শুনি মানুষের সাথে ভালো আচরণ করতে হবে মানুষকে কষ্ট দেওয়া যাবে না এরকম অসংখ্য ওয়াজ নসিহত আমরা শুনে থাকি কিন্তু আমরা কি জানি যে ইসলাম প্রাণীদের সাথে কেমন আচরণ করতে বলেছে প্রাণীদেরকে আমরা যেমন ইচ্ছা তেমন কি তাদেরকে মারতে পারি তাদেরকে কি কষ্ট দিতে পারি নাকি তাদের সাথে একটু উত্তম আচরণ করার ব্যাপারটি ইসলাম বলেছে তো আপনারা সম্প্রতি দেখেছেন অত্যন্ত নৃশংসভাবে একটি বিড়ালের বাচ্চাকে ব্লেন্ডারের মাধ্যমে হত্যা করা হয়েছে যেটি অত্যন্ত জঘন্য কাজ হয়েছে একজন মুসলিম হিসাবে আপনাকে লক্ষ্য করতে হবে যে রসুল করিম সাল্লাহ আলীকালাম প্রাণীদের সাথে উত্তম আচরণের জন্য বেশ কয়েকটি হাদিস তিনি উল্লেখ করেছেন এবং প্রাণীদের সাথে উত্তম আচরণ করলে তাদের সাথে ভালো ব্যবহার করলে তাদেরকে খাবার দিলে তাদের তৃষ্ণা মিট নিবারণ করলে যে কিয়ামতের ময়দানে মাফ পাওয়া যেতে পারে জাহান নাম থেকে মুক্তি হতে পারে সেটিও রাসুল সাল্লাহ বলেছেন এবং কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে যদি কোনো প্রাণীকে যদি কেউ কষ্ট দিয়ে মেরে ফেলে তাহলে সে জাহান নামে পর্যন্ত যেতে পারে এই হাদিসটিও রাসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন রাসুল করিম সাল্লাম বলেছেন ইর হামু মঙ্গি ইয়ার হামুকু মানফিস অর্থাৎ পৃথিবীতে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন দয়া করবেন

এরকম কুকুর অথবা এরকম ভাবে আপনার বাড়ির পাশে থাকা বাড়িতে থাকা বিড়ালকেও যদি আমরা রহম করি তাহলে এটিও আল্লাহ রবাহ আলমিনের রহম পাওয়ার অন্যতম একটি মাধ্যম হবে এবং আল্লাহ রবাহ আলামিন এ কারণে খুশি হবেন এবং আমাদের প্রতি রহম করবেন দয়া করবেন প্রিয় দর্শক মন্ডলী আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে এক মহিলা সে অত্যন্ত তৃষ্ণার্ত হওয়ার কারণে সে কুপে নেমে পানি পান করার পরে দেখলো যে একটি কুকুর সে অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে জিব্বা বের করে সে এরকম ভাবে কাদা মাটি চাকতেছে এটাও হাদিসে আছে আবার স্বাভাবিকভাবে সে তৃষ্ণাত্ত রয়ে সেটি সে বুঝতে পারল এরপরে সেই মহিলা সেই খারাপ মহিলা সেই সেই কূপের ভিতরে নেমে সে পানি নিয়ে এসে মুজার মধ্যে পানি তুলে নিয়ে এসে কুকুরকে পান করালো এই কাস্তি আল্লাহু রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন যার কারণে সেই মহিলার অতীতের যাবতীয় গুনাহগুলো আল্লাহু রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ তাহলে এখানে যেটি হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে বলার মাধ্যমে যেটি বুঝিয়েছেন সেটি হলো যে আমাদেরকে অবশ্যই প্রাণীদের প্রতি দয়া করতে হবে এবং এটি করলে আল্লাহ রব্লা আলমিন এতটাই খুশি হতে পারেন যে আমাদের গোনাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের জাহান্নাম থেকে থেকে মুক্তিও দিতে পারেন এবং জান্নাতি করে দিতে পারেন সোবাহানাল্লাহ আরেকটি হাদিস যেটি রয়েছে যে একজন মহিলা সে একটি বিড়ালকে আটকে রেখেছিল সেটাকে খেতেও দেয়নি পানিও দেয়নি বাহিরও ছেড়েও দেয়নি যার কারণে বিড়ালটি অত্যন্ত কুদার্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে এতে আল্লাহ অসন্তুষ্ট হলেন রাগান্বিত হলেন যার কারণে সেই মহিলাকে আল্লাহ তাহা জাহান নামে দিলেন জাহান নামী সাব্যস্ত করলেন জাহান নামী হিসাবে তাকে আহ গণ্য করলেন তাহলে এই হাদিসেও যেটি বোঝা গেল সেটি হলো যে প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে নামি হয়ে গেল সুতরাং আমাদেরকে প্রাণীদেরকে কখনই কষ্ট দেওয়া যাবে না এছাড়া আমরা জানি যে আহ কুকুরকে আমরা অযথা কোনো কারণে কুকুর আমরা পালবো না কুকুর পালার মতো পরিস্থিতি আমাদের দেশে নাই কুকুর পালা আমাদের জন্য ভাগ উচিত হবে না তবে রাস্তায় যে সকল কুকুর রয়েছে তাদেরকে আমরা যথাসাধ্য তাদেরকে খাবার আমরা দিতে পারি এতে অবশ্যই নেকি রয়েছে বিড়ালের বিষয় যেটি সেটি হলো বিড়াল রসুল সাল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে বিড়াল এটি তোমাদের আশপাশেই থাকবে এবং বিড়ালটাকে আমাদের পাশেই থাকবে এটা রসুল বলেছেন এবং রসুল সালাসানা বলেছেন যে বিড়াল উৎসিষ্ট একটি পবিত্র বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় সেটি অপবিত্র হয়ে যায় না অন্য অন্যদিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে সেটি তো অপবিত্র হবেই পাশাপাশি সেই পাত্রটাকে প্রথমবার মাটি দ্বারা ধৌত করার পরে বাকি স্বাভাবিকভাবে করতে হবে সুতরাং কুকুর অত্যন্ত একটি প্রাণী কিন্তু তাই বলে তাকে কষ্ট দেওয়া যাবে না যেটি আমি বললাম তাকেও রাস্তার যে কুকুরগুলো স্বাভাবিকভাবে রয়েছে তারা তাদের মতো রয়েছে তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী যদি খেতে দেন অবশ্যই আপনি এতে ফজিলত পাবেন তবে কুকুর পালার প্রতি আমি কোনোভাবেই উৎসাহ দিচ্ছি না বরং আমি নিরুৎসাহিত করছি এখন যদি আপনি বিড়াল পালেন তাহলে সেক্ষেত্রে বিড়াল পালতে পারেন কারণ আবু তিনি বিড়াল পালতেন বিড়াল অত্যন্ত পছন্দ করতেন এবং বিড়ালটা এটি অত্যন্ত আমরা বলতে পারি যে এটি মানুষের সাথেই থাকে এই প্রাণীটা এবং বিভিন্ন মসজিদে মসজিদে হারামে মসজিদে আহ কাবাতে ও অসংখ্য বিড়াল রয়েছে যেগুলোর প্রতি কোনো ধরনের সেখানে তাদেরকে কোনো কষ্ট দেওয়া হয় না বরং তারা খুব স্বাচ্ছন্দে সেখানে থাকে তারা তাদেরকে খাবার দেওয়া হয় তারা সেখানে খায় বিড়াল এটি পবিত্র প্রাণী পবিত্র পানি বলতে তার উচ্ছিষ্ট যদি সে মুখে কোন খাবারে মুখ দেয় তাহলে সেটা অপবিত্র হয় না সুতরাং বিড়াল পালতে পারেন এতে কোনো সমস্যা নাই এবং এদেরকে খাবার দিবেন অবশ্যই আল্লাহ তাহা আপনাদের প্রতি খুশি হবেন আল্লাহ রহম করবেন আল্লাহ অবশ্যই রিজিকে বরকত দিবেন আল্লাহ আবুল্লাহ আলীন আমাদেরকে ইসলামের এই সঠিক সুন্দর বিষয়টি মেনে সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আবুল আলমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি